হাই বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবো বাংলাদেশের একজন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের জীবন কাহিনী। রমেশ চন্দ্র সেন তিনি জন্মগ্রহণ করেন 13 এপ্রিল 1940 সালে। রমেশ চন্দ্র সেন হলেন বাংলাদেশের ঠাকুরগাঁও 1 নম্বর আসনের সংসদ সদস্য। তিনি 2018 সালে বাংলাদেশের আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রমেশ চন্দ্র সেন বাংলা 1347 সালের 2ই বৈশাখ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় রুইহা ইউনিয়নের কসাইগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষেত্রিন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি 1963 সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বিকম পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কস্ট অ্যাকাউন্টিং বিষয়ে 1964 সালে কমএম অধ্যয়ন করেন। তিনি ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। 60-এর দশকে রুহিয়া উচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার সময় থেকেই তিনি বাংলার আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 1969 সালে তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং 1990 সালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন। তিনি 2005 সাল থেকে অর্ধবধি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সরকারের ক্যাবিনেট সদস্য এবং একই সাথে তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদ এর নির্বাহী কমিটির সদস্য। তিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত গণপ্রজাতি বাংলাদেশের সরকারের পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 1997 সালে 18ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের 1 নম্বর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালের 29শে ডিসেম্বর দ্বিতীয়বার এবং সর্বশেষ 2018 সালের 30শে ডিসেম্বর তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ঠাকুরগাঁও প্রতিনিধি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও 1 নম্বর আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, খুব শীঘ্রই ঠাকুরগাঁও 1 নম্বর আসন হবে একটি মডেল আসন। ঠাকুরগাঁও 1 নম্বর আসনের আওয়ামী লীগের উন্নয়নের ধারা বিবেচনা রেখে জনগণ পুনরায় ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য নির্বাচন করেছেন। আগের মতো এবারও এই আসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী মনিটরিং সেলের নেতাদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন একথা বলেছেন। রমেশ চন্দ্র সেন আরও বলেন, আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আর একটি উদাহরণ ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও 1 নম্বর আসনের বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে। আগামী এই আসনে বিশ্ববিদ্যালয় ইপিজেড সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হবে। এতে করে সে আসনের চেহারাই পাল্টে যাবে আর এ সুফল ভোগ করবে জনগণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন।